হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বার্স লাভার 24 বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে। বন্ধু, আজকে আমরা আপনাদের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলের গুরুত্বপূর্ণ একটি সিক্রেট টিপস শেয়ার করব। ভিডিওটি অবশ্যই আপনাদের সকলের জন্য অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটা ভিডিও, বিশেষ করে আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাটা প্যাক নেট ইউজ করেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত কার্যকরী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনারা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকসটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে যে, রিসেন্টলি আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাটা প্যাক কিনে যখন নেট মানে নেট কানেকশন অন করি, তো দেখা যাচ্ছে যে অটোমেটিকলি আমাদের ডাটাগুলো শেষ হয়ে যাচ্ছে। তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে ডাটাগুলো কেন শেষ হচ্ছে, বা আমরা আমাদের চাহিদা অনুযায়ী ডাটা ব্যবহার না করলেও ডাটা শেষ হয়ে যাচ্ছে, এটা তো একটা ডেঞ্জারাস বিষয়। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই জন্য আমাদেরকে জানতে হবে যে আসলে ডাটাগুলো কেন শেষ হয়। দেখা যাচ্ছে যে আপনার মোবাইলে যখন আপনি কোনো অ্যাপস ইনস্টল করেন, এমন কিছু অ্যাপস আছে যেগুলো ডাটা কানেকশন অন হওয়ার সাথে সাথেই তারা অটোমেটিকলি তাদের আপডেট করার জন্য, ফিচারগুলো আপডেট করার জন্য নেট ব্যবহার হইতে থাকে। তো আপনারা এই সমস্যাটাকে সমাধান করার জন্য আজকে আমাদের এই টিপসটি অত্যন্ত কার্যকরী। তো এটার জন্য যা করতে হবে সেটা একটা মানে সহজ এবং সাধারণ কাজ। তো আপনারা প্রথম আপনাদের বুঝতে হবে যে ডাটাগুলো শেষ হচ্ছে কিভাবে, এটা আপনারা বুঝবেন তার জন্য আপনাদেরকে একটা অ্যাপসের সহযোগিতা নিতে হবে, সেটা হচ্ছে ইন্টারনেট মিটার, স্পিড মিটার। তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন, সেটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলেই দেখতে পাবেন যে আপনি কতটুকু ডাটা ইউজ করছেন বা না করছেন। তো এখন আমাদেরকে যা করতে হবে সেটা হলো যে আপনাদের মোবাইলে সেটিংস অপশনে যেতে হবে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে দেখুন ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক সেকশন। তো ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক সেকশনের অধীনে আপনারা দেখতে পাচ্ছেন কল সেটিংস, ওয়াইফাই, ব্লুটুথ, সিম কার্ড, তারপর ডাটা ইউজ মোর। তো আপনাদেরকে যা করতে হবে, এখানে ডাটা ইউজ এই যে অপশনটা দেখতেছেন সেখানে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো ডাটা ইউজ এই অপশনে ঢোকার পরে আপনারা একদম ডান পাশে উপরে দেখুন থ্রি ডট একটা আইকন দেখা যাচ্ছে। তো থ্রি ডট এই আইকনটিতে ক্লিক করার পরে এখানে দেখুন সেলুলার নেটওয়ার্ক, তারপর নেটওয়ার্ক রেস্ট্রিকশন, ওয়াইফাই, তারপর রেস্ট্রিক্ট অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা। তো আপনাদেরকে যা করতে হবে এই রেস্ট্রিক্ট অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখান থেকে আপনার কাছে পারমিশন চাচ্ছে যে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলোকে আপডেট করার জন্য যখন ওয়াইফাই কানেকশনের সঙ্গে সংযুক্ত হবেন তখন সেগুলো আপডেট হতে থাকবে। তো আপনাকে যা করতে হবে শুধু জাস্ট এই ওকে বাটনটিতে ক্লিক করতে হবে। তো ওকে বাটনটিতে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করে দেখুন এই যে উপরে ব্যাকগ্রাউন্ড ডাটা রেস্ট্রিকশন একটা নোটিফিকেশন আসছে, এবং একদম উপরে আইকনে আমাদেরকে দেখা যাচ্ছে যে পিরামিডের মতো একটা আইকন। তো এই আইকনটি যখন আপনার স্ক্রিনে বাড়বে তখন আপনি নিশ্চিত যে আপনার মোবাইলে আপনি নেট কানেকশন অন করার পরে যতক্ষণ আপনি নেট ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডাটা শেষ হবে না। তো এটাই ছিল আজকে আমাদের এই টপিকস। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত বা আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে কমেন্টস করবেন, এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন।